हेलो बंधुरा, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার এই ভিডিওতে থাকছে চিতই পিঠা এবং এর সাথে ধনে পাতা, জলপাই, কাঁচামরিচ, রসুন দিয়ে একটি ধনে পাতার চাটনি। তো এই শীত এসেছে, শীতের রাতে চিতই পিঠা খাবো না সেটা তো আর হয় না। তো সেজন্যই আজ আমি চিতই পিঠা তৈরি করব, আমরা সবাই মিলে সেই চিতই পিঠা খাবো। আসলে বন্ধুরা, এই তো আমি আমার ঘরে থাকা শুকনা চাউলের গুঁড়ি, সেটা আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছি, সেই চাউলের গুঁড়ি দিয়েই আমি আজ চিতই পিঠা তৈরি করছি। তো এই যে চিতই পিঠার ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি, নর্মাল টেম্পারেচারে যে পানিটা আছে সেটাই এবং লবণ সব কিছু দিয়ে আমি চিতই পিঠার ব্যাটার তৈরি করছি। তো এই তো ব্যাটারের এটা ঠিক এরকম হবে, ব্যাটারটা করে আমি 5 মিনিট এটা রেস্টে রেখে দিব। তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হলে আমি এভাবে পিঠা তৈরি করে নিব। এবার ঢাকনা দিয়ে দিব। পিঠাটা তুলে নিব, এভাবে এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। আমার পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পিঠা বানানো শেষ। তো আমার ছেলে বসে আছে, পিঠা খাবে। এই যে আমার সবগুলো পিঠা, আর এই তো ধনে পাতার চাটনি। আসলে বন্ধুরা, আমার মোবাইলটা অনেক সমস্যা দেখা দিয়েছে, মাঝে মাঝে বন্ধ হয়ে আসছে, সেজন্য আমি এই ধনে পাতার চাটনির ভিডিওটা দেখাতে পারিনি যে কীভাবে করেছি। তো আমি বলেই দিয়েছি যে জলপাই, রসুন, কাঁচামরিচ এবং ধনে পাতা একসাথে পাটায় বেটে বা ব্লেন্ডারেও আপনারা এভাবে চাটনিটা তৈরি করতে পারেন। তো এই যে এক এক করে পিঠাটা আমার অনেক ভালো হয়েছে। তো তো আমরা সবাই খাবো এখন। আসলে এই শীতের রাতে সবাই মিলে, পরিবার সবাই একসাথে বসে খাওয়ার আনন্দই একটা অন্যরকম।
লাইক দিবেন আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমার উদ্দীপনা উদ্যম বেড়ে যাবে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো এই কামনাই করছি সবাই আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে পিঠা করে খাবেন তো রাখছি আল্লাহ হাফেজ।